নিয়েছো টাকাগুলো মা? তার প্রতি মানে প্রতিশোধ তো ভগবান নেবেই। এতটা খুব লাল? হ্যাঁ মা, মা নাম পাচক টাম্পাচক নিয়ে বসেছে। ঠিক আছে, এরকম ঠান্ডা মান্ডা খেলে তো এরকমই হবে। নাক থেকে বেরোচ্ছে ঝরঝর ঝরঝর করে। হ্যালো গাইস, ইটস সিরাজ হিয়ার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লেটস স্টার্ট। তো লেটস স্টার্টে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত নতুন একটা ব্লগে। বাট এই ব্লগটা খুবই স্যাড একটা ব্লগ, কারণ আগের ব্লগে তোমরা দেখলে সায়ক আমাকে ছেড়ে প্রচুর প্রচুর জিনিসপত্র কিনেছে, সাথে খাওয়া দাওয়া করেছে, এমনকি পার্কিং চার্জের 10 টাকা করে যতবার লেগেছে সেগুলো আমার কাছ থেকে নিয়েছে। তো পাপ তো লাগার ছিল, তো এই হচ্ছে সেই পাপের ফল। এই পাপ খেয়ে পাপগুলো ওতে লেগে গেল ওর উপরে এবং জ্বর চলে এলো বেচারা। আর একটু খাও, আর একটু খাও ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক। রিয়াজ চল ঠান্ডা খাই, রিয়াজ আইসক্রিম খাওয়া, রিয়াজ এটা খাওয়া, দই খাওয়া, হয়ে গেছে। এখন কো কো করছে, জ্বরে কো কো করছে, নাক থেকে বেরোচ্ছে ঝরঝর ঝরঝর করে। তো দেখতেই পাচ্ছ সায়ক ঘোমটা মুড়ি দিয়ে বসে রয়েছে, জ্বরে কো কো করছে, সঙ্গে আবার বাবারে তাও খাবার দাবার ছাড়ে না, আম পাচক টাম পাচক নিয়ে বসেছে। ছি ছি, মাকে ডেকে কি হবে আর? খাবার দাবার ওষুধ বসুধ সব নিয়ে শুয়ে রয়েছে। কিছু বলতে চাও? না, কি না কালকে শুটিং আছে কিনা সেটাও বুঝতে পারছি না, শরীরটা কি হয়েছে, খারাপ হয়ে গেল এরকম করে। তোমার জন্য হয়েছে, আমার জন্য হয়েছে? আমাকে দোষ দেওয়ার আগে নিজের কথাটা একবার ভাবো, ঠিক আছে? এরকম ঠান্ডা মান্ডা খেলে তো এরকমই হবে। পাচক টাম্পাচক খাচ্ছে কি রে, খাওয়া ছাড়ে না ভাই, রাক্ষস। মানে হাঙর হাঙর, মানে খাওয়া দাওয়া ছাড়ে না। একটু আগে আষ্টে পিষ্টে গিললো, ভালো মতো খেলো, ওই জ্বর অবস্থাতেই খেলো। এটা কি ধরনের জ্বর? কেউ এসছে মনে হচ্ছে। কই, কেউ এলো? তুই যাচ্ছে কেন? হ্যাঁ, কেউ এলো, আবার ফ্লু চাচায়, কি জানি আগে থেকে বুঝে যায়। তো মাকে ডেকে কি হবে? এই বলো, এই যে দিদা এলো আবার এই সময়, কেউ এলেই আবার ফ্লু চাচায়, চপ সই করতে হবে, যাও। জ্বরের সময় নাকি উঠতে পারছিল না কি? যাও যাও, সৌ 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 ১ কেজি সর্দি আছে ওর মধ্যে। একটু আগে উঠতে পারছিল না জ্বরে, এখন নাকি ও পার্সেল খুলবে। যা বাবা, পার্সেল খুলতে শুরু করে দিল। একটা কিছু এলে তো দেখবো না রে। কি, তো মিক্সার টাইপের মনে হচ্ছে,
বাপ রে, শক্তি শক্তি চলে এসছে তো তোমার, বিশাল কি দিল। আমার সাথে কোলাবোরেশন করছে ফিলিপসের কোন মেল আসেনি তো নিজের ঘাড়ে চালাচ্ছে। আরে আমি দিয়েছি, আমার জিনিস দেখাবো, দেখা দেখা কি আমার লাগবে মানে এলো, মানে কেউ একজন পাঠিয়েছে, কারোর নাম লেখা নেই, ওই সুযোগটা নিচ্ছে সুকান্ত। ভালো ভালো, এই জিনিসটা ভালো, আমি এটা দেখি শুনে অর্ডার দিয়েছি, দুটো ইয়ে থাকবে ভেতরে। ভালো, প্রাইস কত ছিল, প্রাইস কত ছিল? ভালো, 3,500 টাকা দাম লেখা ছিল। ঠিক আছে, প্রাইস কিভাবে বললাম, আরে পে তো আমিই করেছি। ওই যে এটা আমার নাম করে তো নিজের নাম করে কেন এই তো নাম লেখা আছে। হ্যাঁ এই তো, বলিস না কথাবার্তা বলেছো, সে পাঠিয়েছে হয়তো। কে তুমি জানো, কেউ কি দিয়েছো নাকি বলো তো, ব্লগে কমেন্ট করে লেখো তো, কেউ দিলে কেন দেবে তোকে, একটা মিক্সার গ্রাইন্ডার দিতেই পারে ভালোবেসে। আমার জিনিস এটা কে দিয়েছে, কে দিয়েছে নিজের নামে করছে, এত টাকা, এত টাকা করলাম আমি, লজ্জা করছে না আমার দিনে দেখো তো কখনো জিনিসটাকে নিয়ে ছি 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 কি বাজে। তুই জানিস এই তো এক্ষুনি এলো, তার পুরোনো মিক্সার গ্রাইন্ডারটা সরিয়ে দাও তাহলে। ওই দেখ কে দিয়েছে জানে না, এখন সেট করছে, এখনো জানা গেল না তাহলে এটা কে কিনলো, মানে কে কিনে দিল, কে দিল না দিল জানার দরকার নেই। বাড়িতে নতুন অতিথি এসেছে, আমার রান্নাঘর কালো, পুরো সব কালো, ফ্রিজ কালো, অ্যাকোয়াগার্ড কালো, চিমনি কালো, এইটা খালি কুচিনা ফোন এসছে, এটা খালি কুচিনা লাল সাদা ছিল। কে ফোন করছে, শুভ্র বল, কিরে বাড়িতে কোনো গিফট শিফট গেছে নাকি? মিক্সার গ্রাইন্ডার কেন রে? আমি এতক্ষণ ধরে ভাবছি যে কে দিয়েছে এটা, কি মুশকিল। ওই দেখো ওটা মুখে ধরে রয়েছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে দিন তো দেখলাম তো মিক্সার গ্রাইন্ডারের অবস্থা, হ্যাঁ ছাটানো হয়ে গেছিল। বাহ থ্যাংক ইউ। আর সুকান্ত বলছিল এটা নাকি ও কিনেছে, কিরকম জালিয়াতি লোকজন বাজারে। সুকান্ত বলছে যে এটা নাকি ও দিয়েছে। হ্যাঁ
বাচ্চার মতো কোলে করে নি। চালাবো, দাঁড়া এখনই চালিয়ে তোকে ফটো পাঠাচ্ছি। হেভি দেখতে কিন্তু ভাই, আমার রান্নাঘরের সাথে আমাদেরকে একটা শেক বানিয়ে খাওয়া নতুন মিক্সিতে। দেখি আমার পার্টটা বেশি ভালো হয়েছে, কমেন্টস জানিয়ে তোমার কার পার্টটা বেশি ভালো লেগেছে। আমার কমেডি ভালো লেগেছে কিনা তাহলে আমি একটু দাম পাবো। সিনিয়র আর্টিস্ট ছেড়ে দাও, এতদিন তো ওটা নিয়ে চাকাচ্ছিল গো, নতুন পেয়েছ? হ্যাঁ, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না লাগছে। দেখো মা, যখন আমার দেখো শুভ্র দিয়েছে এটা, ও দেখে গেছে আগের দিন মিক্সার গ্রাইন্ডারের অবস্থা, দেখেছো ঘেটার 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 করতো। জন্মদিনে কিছু দেয়নি, ভাবলাম যে অ্যামাজন থেকে কিছু অর্ডার দেবো, পেলামই না কিছু। বলছে বাড়িতে গিয়ে লোক করে অর্ডার দিয়ে দিয়েছি, খুব মজা পেয়েছি আমি। মুখের হাসিটা দেখো, হাসি দেখো, দেখি চলে কি না, দেখি ঘুরবে তো। মামা আওয়াজ হয় না গো, এই দেখো খুব বেশি আওয়াজ হয় না কিন্তু। ওকে, আমি খুব মজা পেয়েছি আমার রান্নাঘরের সাথে। আমার কালো রান্নাঘর তার সাথে পুরো একদম ম্যাচ করে গেছে আমার মিক্সার গ্রাইন্ডার। মা আরো তিনখানা বাটি রয়েছে, এই যে একটা বড়, এটা একটা ছোট, ফেলে দাও এই পচা মিক্সারটা। হ্যাঁ, তো একটু আগে আমি সত্যিই জ্বরে খুব কষ্ট পাচ্ছিলাম, মানে এখনও পাচ্ছি জ্বরে, হয় না মানে কিছু একটা জিনিস পেলে একটু আনন্দ লাগে না জীবনে। দেখো আমার মুখ চোখ দেখলেই তোমরা বুঝতে পারবে সত্যি কত কষ্টে আছি। তো হয় না নতুন কিছু জিনিস দেখলে একটু ভালো লাগে। শুধু দাও, শুধু দিতে পারলে ভালো। একটা গিফট এসেছে, আমি তো চাইনি ওর থেকে। গায়ের উপরে বসছিলেন পাগল নাকি? ফোনের উপরে বসলাম গা কোথায়। হ্যাঁ, তো কি মানুষ। তো গাইজ, আমি খুব মজা পেয়েছি অ্যামাজনের এই জিনিসটা এসে। থ্যাংক ইউ সো মাচ গাইজ, যারা সকালবেলায় দেখবে। ও হ্যাঁ সরি, থ্যাংক ইউ সো মাচ শুভ্র, জন্মদিনে খুব একটা ভালো জিনিস, দরকারি জিনিস দিয়েছিস। তাহলে সকালবেলায় খুব ঘেটার ঘেটার করে আওয়াজ হয়, আমাদের সবাইকার ঘুম ভেঙে যেত। তো আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। আপাতত আমার শরীরটা খুবই খারাপ, তোমরা ব্রেক করো যাতে তাড়াতাড়ি এই সর্দিটা চলে যায়। আমার সর্দিতে আমি খুব কষ্ট পাই গো, খুবই কষ্ট পাই। মোবাইলটা কোথায়? ওকে টাটা, এই ফোনটা কাট।